এবার হাজরায় হওয়া বিজেপির কর্মসূচির মঞ্চ থেকে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা। এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ওয়াগন আছে, গার্ডেনডিস থেকে ওয়াগন তুলে নামিয়েছিলেন নবান্ন অভিযানের দিন, স্বাধীনতার পর কেউ দেখেনি, স্বাধীনতার আগেও জানি না ব্রিটিশরা করতো কিনা। আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা, তার পরের দিন বিনিদগড়ের 144 লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি। আমি ধন্যবাদ জানাব রাজ্যের মাননীয় সভাপতি, মাননীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, লোকপ্রিয় সাংসদ বালিরঘাট ডক্টর সুকান্ত মজুমদারকে, যিনি প্রথম দিন থেকে তার দপ্তরের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আরজিকরের ইস্যুতে লাগাতার প্রত্যেকটি কর্মসূচিতে সময় দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তার দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাব রাজ্যের সহসভাপতি, সাংসদ, শিক্ষক জগন্নাথ সরকার মহোদয়কে, রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্চালক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক সাথী সাধারণ সম্পাদক দীপক বর্মন, প্রাক্তন সাংসদ বলিষ্ঠ নেত্রী সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, আমাদের বলিষ্ঠ নেত্রী দেবশ্রী চৌধুরী, যিনিও প্রথম দিন থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, মাহফুজা খাতুন সহ সম্মানিত মঞ্চ আয়োজক দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচ সহ আমাদের সমস্ত মোর্চা এবং অন্যান্য সাথীবৃন্দ, ইন্দ্রনীল সহ সমস্ত সাথীবৃন্দ, আমরা সকলে সমবেত হয়েছি একটাই আমাদের স্লোগান, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকে পোস্টপোল ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে। 57 জন আমাদের কর্মী, বগরাহাটের প্রার্থী মানুষ সহ সহ আত্মবলিদান দিয়েছেন, পঞ্চায়েতে আমাদের 37 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে আমাদের 5 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন 21 সালে বিধানসভার পরে, এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতদের। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।